চুচুড়ায় একটি হোটেলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পক্সো আইনে মামলা, গ্রেপ্তার চার যুবক এবং ওই হোটেলের ম্যানেজারও। বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দেবে বলে বাড়ি থেকে বেরোয় ওই নাবালিকা, পরে হোটেল থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, ঠিক কি ঘটেছে, অভিযোগ কি? দেখো, যেটা নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ওই নাবালিকাকে বন্ধুর জন্মদিনের পার্টি আছে বলে বাড়ি থেকে তার এক বন্ধু ডেকে নিয়ে যায় এবং রাত 10টা বেজে গেলেও সে যখন বাড়ি ফিরছে না, তার খোঁজাখুঁজি খোঁজখবর শুরু করে তার পরিবারের লোকজন এবং তার যে বন্ধুর সেই মোবাইলেও ফোন করে কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। তখন তারা চুচুড়া থানায় এসে নিখোঁজ ডায়েরি করে ওই নাবালিকার। এরপরই কিন্তু যেহেতু নাবালিকা নিখোঁজ ডায়েরি অটোমেটিক কিডন্যাপের একটা অভিযোগ হয় এবং সেই কিডন্যাপের অভিযোগেই পুলিশ যখন তদন্তে নামে এবং পুলিশ তদন্তে নেমে জানতে পারে চুচুড়ার একটি নামি হোটেল বাস স্ট্যান্ডের কাছে, সেই হোটেলে নাবালিকা এবং ওই তার বন্ধুরা রয়েছে এবং সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং তার সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে চুচুড়া আদালতে তুলে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর গোটা বিষয়টা পরিষ্কার হয় যে বন্ধুর যে জন্মদিনের পার্টি, সেই পার্টির নাম করে নাবালিকাকে নিয়ে এসে যৌন নিগ্রহ করা হয় এবং এই ঘটনায় এই হোটেলের যে ম্যানেজার তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে। তার বিরুদ্ধে অভিযোগ যে নাবালিকাকে যে তার যে পরিচয়পত্র সেটা দেখে যেভাবে ঘর ভাড়া দেওয়া যায়, একজন নাবালিকা হওয়া সত্ত্বেও তাকে কিভাবে ঘর ভাড়া দেওয়া হলো, তার বিরুদ্ধেও কিন্তু পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ এবং অভিযুক্ত যে চার বন্ধু তাদের বিরুদ্ধেও কিন্তু একই ধারায় মামলা রুজু করেছে। ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।